আমাদের কাছে ইনফরমেশন আছে যে এখানে হরিপুরে একটা মার্ডার হয়েছে, ডিজিস্টের নাম অভিজিৎ দেবনা। অ্যাকর্ডিংলি আমরা এখানে আইসি এবং ফরেন্সিক টিম ডগ স্কোয়াড হয়তো আছে কিছুক্ষণের মধ্যে। বাকি যে অ্যাকিউজডের পার্টিকুলার্স নিয়েছি আমরা, যে সাসপেক্টেড, এবং ইনভেস্টিগেশন চলছে। তো সবাইরে সব অসিপিএস এবং এসডিপিওদের ইনফরমেশন দেওয়া হয়েছে, যেহেতু এটা বাংলাদেশ বর্ডারের পাশে একদম কাছে, তার জন্য আমরা বাংলাদেশের পুলিশের সঙ্গেও সব ইনফরমেশন শেয়ার করেছি এবং বিএসএফকে দিয়েছি। ইনভেস্টিগেশন চলছে, ফরেন্সিক টিম এসেছে। হ্যাঁ, ফরেন্সিক টিম। আপনাদের প্রাথমিক অনুমান কী হতে পারে, মার্ডারটার কারণটা কী হতে পারে? এটা এখনো তো মোটিভটা এখনো ক্লিয়ার হয়নি, এটা ইনভেস্টিগেশন চলছে, এখনো ক্লিয়ার হয়নি, সেটা বলতে পারি। কার বাড়িতে এটা মানে ডেড বডিটা পাওয়া গেছে? ডেড বডি শঙ্কর সিং। শঙ্কর সিং কি আছে বাড়িতে? না, শঙ্কর সিং এখনো বাড়িতে নেই। পলাতক আছে। নাম নিউহাটায়। কোন জায়গায় এটা? হরিপুর। কি হয়েছে আপনার বাড়ির পাশাপাশি বাড়িতে? পাশাপাশি কি হয়েছে তার মতো জানি। হ্যাঁ, আর যে মারছে এর নাম কি? এর নাম হচ্ছে শঙ্কর সিং। আচ্ছা, অভির বাড়ি শঙ্করশৈলের বাড়ির থেকে কতটুকু দূর? মানে তাদের সাথে কোনো ঝামেলা জোট ঝামেলা কোনো কিচ্ছু আছে না অভির সাথে? আমরা তো ঘুমাইছি, কালকেও ঘুমাইছি এগারোটা বাজে, মানে এগারোটা অব্দি আপনারা কোনো শব্দ পান? কোনো শব্দ পাইনি। আপনার কাছে কি মনে হইতে পারে, কি লিখে পার্বতী বিষয় হিসেবে বা কি কারণে বা আপনার পার্বতী বিষয়ে অভিযোগ শঙ্কর ছিল আপনার পার্শ্ববর্তী বাড়ি, মানে কি কারণে মাদারটা হত্যাটা হইতে পারে, মানে কি কারণে? আমি তো তারা লোকের সঙ্গে কোনো কিছু দেখছি না, জানি না, তারা সবাই করতে জানি। শঙ্করের সাথে আপনার জন্য মানে বিবাদ আছে না? আমার বাড়িতে আসো না, আমি যাই না, মানে এমনি পাশাপাশি বাড়ি আরও আছে না, তারা আরও জিজ্ঞাস আমি মানছি বাড়িতে দরকার বাদের না, আমি যাই। সকালে আমি তারা কান্দি কান্দি আর অভিরে মারিলেছি, অভিরে মারিলেছি পাঁচটা বাজে, তোমার যে কি অভিরে মারিলেছি কন্ডে ওদের সংঘর্ষ। আমি কেমনি বুঝলেন, আমি ওই রাস্তার যন্ত দেখি রক্ত দেখি আমার গাটা শুরু তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমি রক্ত দেখতে পারি না। আপনার নাম? ইমেবাটা। মানে পার্শ্ববর্তী বাড়ি? ও, মানে মার্ডারটা হইছে আপনার মানে ঘরের পাশাপাশি বাড়িতে হইছে? এটা তো আমরা জানি, মার্ডারটা ওই জায়গাতে দেখেন আপনারাও, দেখেন আমরাও, দেখেন আমরাও দেখি। টুনায়ন সিং। আপনার বাড়ি এখানে নাকি? এখানে, মানে যেখানে মার্ডার হইছে পাশের বাড়ি আপনার? আচ্ছা, তো মানে কালকে রাতে কয়টার দিকে ঘটনাটা হইছে? মানে কোনো কিছুই শুনছেন না? কাল শুনেছি রাত্রে বাজারটা বেরিয়েছি, বাদ পাইছি, ঘুমে গেছি। এরপরে সকালে উনি সিলিয়ারা তো ঘুমে তুমি তাড়াতাড়ি উঠি বাইরে, কারণ হয়তো দেরি তুড়ি কাজ, ঘুমে তুমি উঠনু বাদ কামো রিটিনে টিটিনে যাবো কাজ যাবো। কয়টার দিকে মানে চিৎকার বিক্ষোভ শুনছেন? ভাই সময় ধরেন ছটা বাজি, মানে ছটা তারার সাথে কি ঝগড়াঝাটি আসেনি যে ছেলেটা মার্ডার হইছে এর সাথে? আমি যেগুলো সকালে কাজে রাতে আইরে ঘুমিয়েছে, আবার যেগুলো সকালে কাজে। যে সংঘর্ষ আপনার কি হয়? মানে আপনার কাকু কি বাড়ি ঘরে কি ধরেন না ঝগড়াঝাটি ফ্যামিলির সাথে এরকম করতো নাকি? মাঝে মধ্যে করতো, করতো না, ফ্যামিলিতে সবাই ফ্যামিলি করতে থাকে। আচ্ছা, মানে অভির সাথে কোনো কোনো সময় ঝগড়াঝাটি এমন কোনো কিছু? অভির সাথে কিরকম সম্পর্ক আসলো? সম্পর্ক বলতে হলে গিয়া চলাই গিয়া চলে বা অভিনন্দন চলতে নি না দেখা, মানে দেখেন নাই আপনার পার্বতী বিষয় বা আপনার পাশের ঘরে দেখেন না তাদের সাথে? অভির কাজ তো অভির কাজ করেই তো গাড়িতে টিপটুপ দিই আর ইয়ে কাজ করে মানুষের ধরেন ঘরের টেন্স টুস কাটে, তো একটু ইয়ার কাজ ইয়ে করে আমরা কাজ, আমি আনছো দেবটার কাজ করি।
চাষ করি একটু যদি কাজ থাকে দেবুটা যদি দেবুটা কাজ যায় কাজ থাকে নিজে খেতে যাই যে মানে যে শঙ্করশিলের বাড়ি থেকে অভিদেবনাথের বাড়ি কতটুকু দূর বেশি দূর না একটু ধরেন তিন কানি পরে আচ্ছা আমার বাবা